নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটা অনলাইন অ্যাডমিশন নিয়ে। সে অনলাইন অ্যাডমিশনটা হলো অনলাইন অ্যাডমিশন জিএনএম কোর্স। জিএনএম কোর্সের জন্য যে অ্যাডমিশন, যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা এসে গেছে এবং সেই নোটিফিকেশানটা আজকেই এসছে। তো আমরা সেই নোটিফিকেশান বিষয়, কী করে অ্যাডমিশন হবে এবং কী করে আপনারা অনলাইনে অ্যাডমিশন করবেন, সেই সব যাবতীয় বিষয় এবং ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেখে নিই নোটিশে কী লেখা আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তার পরিপ্রেক্ষিতে যে নোটিফিকেশানটা এসছে সেই নোটিফিকেশান বিষয়টা আমরা আলোচনা করব। এর যা সিজনটা শুরু হবে সেটা হচ্ছে নভেম্বর থেকে অক্টোবর 2023, অর্থাৎ এই বছর নভেম্বর থেকে অক্টোবর 2023 পর্যন্ত চলবে। এই ডিপার্টমেন্টে সিট কত কতগুলো আছে সেটা হচ্ছে ফিমেলের জন্য 2692খানা সিট আছে আর মেলের জন্য 125টা হচ্ছে সিট আছে। রিজার্ভেশন অফ সিট, সিটে কি রিজার্ভেশন ভাগ ভাগ করে দেওয়া আছে। শিডিউল অফ কাস্ট ক্যান্ডিডেট, যারা কাস্ট অর্থাৎ এসসি এসটি তার জন্য 22%, শিডিউল ট্রাইবাল ক্যান্ডিডেট 6%, আর এছাড়া আদার্স যে ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এ 10%, ক্যাটাগরি বি 7%, এছাড়া ফিমেল ক্যান্ডিডেট বিলয়িং ইন দ্য অরপেন জেসিস অর্থাৎ ইনমিটেড তাদের জন্য 2% লেখা আছে, এবং লেডি সিভিল ডিফেন্স থেকে সেখান থেকে 2.5% হচ্ছে সিট রিজার্ভেশন করা আছে, এবং পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি তার জন্য 3% সিট হচ্ছে রিজার্ভেশন করা আছে। তো এর জন্য যোগ্যতা কী আছে? যোগ্যতা হচ্ছে এসসি এসটি এবং ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিরা এই সংরক্ষণের প্রকল্পে আয়ত্তভুক্ত হবে না, অর্থাৎ এসসি এসটি ওবিসিরা তারা কিন্তু এই শ্রেণীভুক্তে আয়ত্তভুক্ত হবে না। মোট বার্ষিক পরিবারিক আয় 8 লক্ষ নিচে হতে হবে, 8 লক্ষ বেশি হলে কিন্তু হবে না। আবেদন বছরের পূর্বে আর্থিক বছরে উৎসবের সমস্ত বেতন কৃষি ব্যবসা হতে হবে। যে ব্যক্তি পরিবারগুলি যেসব সম্পদের হচ্ছে মালিকানা নয় সেগুলো হচ্ছে 5 একর জমি কৃষি জমি তার বেশি হওয়া যাবে না, 1000 বর্গফুট বা তার বেশি আবাসিক ফ্ল্যাট তাদের যেন না থাকে, অবহিত পৌরসভাগুলিতে 1000 বর্গগজ ও তার বেশি আবাসিক প্লট থাকলে চলবে না, তার পৌরসভাবর্তিত অন্য অঞ্চলে 200 বর্গগজ ও তার বেশি আবাসিক প্লট হলে তাতে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। নির্দেশাবলী কী আছে? বয়স হিসাবে যদি দেখা যায় তাহলে 17 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে, এবং সেই বয়সের তারিখ নিরিখে হবে হচ্ছে 31/12/2020 হিসাবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে, এবং আবেদন দিন পর্যন্ত 1 টানা 5 বছর স্থায়ী হয়ে পশ্চিমবঙ্গে নির্দিষ্ট জেলায় বসবাস করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা বা নেপালি ভাষা বলতে, পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে, ঠিক আছে। ন্যূনতম যে শিক্ষা যোগ্যতা, সেই যোগ্যতা হচ্ছে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা কাউন্সিল অর্থাৎ এইচএস পাস করতে হবে, অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদেরকে যদি এইচএস পাস করতে হবে, সেটা যে কোনো বোর্ড থেকে হলেও চলবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা আবশ্যক বিষয়, যেখানে ইংরেজিতে ন্যূনতম 40% হচ্ছে আপনাকে পার্সেন্টেজ পেতেই হবে, এবং বৃত্তিমূলক কৃষি পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন তাতে সেক্ষেত্রেও ভোকেশনাল হোম সায়েন্স পরীক্ষাও আপনাকে উত্তীর্ণ হয়েছে এরকম কোনো যদি হয় তাহলে সেক্ষেত্রে 40% কিন্তু আপনাকে অবশ্যই মার্কস পেতেই হবে। পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশে রাজ্য কাউন্সিলের অধীনে ভোকেশনাল প্রার্থীর জন্য জিএনএম কোর্সে আবেদনের জন্য যে 3টি ঐচ্ছিক প্রয়োজনীয়তা বা যে 3টি নিয়ম তাদেরকে নিতেই হবে, সেটা হচ্ছে যে দ্বাদশ শ্রেণীর জন্য বৃত্তিমূলক পরীক্ষার বিষয় এবং বিকল্পগত বিষয় সেটা হলো কৃষিক্ষেত্রে যদি হয় তাহলে হচ্ছে মৎস্য চাষ, পোলট্রি ফার্মিং, পশু স্বাস্থ্য সেবা, দুগ্ধ সেবা, গোটারি বা পিগেরি, ফল উৎপাদন, বীজ উৎপাদন, শাকসবজি উৎপাদন, উৎপাদন তালিকায় নার্সারি পরিচালনা, ক্রপ নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, সবজি প্রক্রিয়াকরণ বা সংরক্ষণ, ফুলের চর্চা, ওষুধি বা সুগন্ধি গাছপালা, উদ্ভিদ স্বাস্থ্য পরিচালনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন। এছাড়া যদি গৃহ সায়েন্স হয় তাহলে কিন্তু সম্প্রদায় পুষ্টি, হাসপাতাল ম্যানেজমেন্ট, জনস্বাস্থ্য ও প্রাথমিক সহায়তা, খাদ্য প্রতিক্রিয়াকরণ এবং সংরক্ষণ, মাশরুম সংস্কৃত, ভিতরে সজ্জা, গার্মেন্ট ডিজাইন, জীববিজ্ঞান, ডায়াস্টিক দ্বিতীয় এবং মানব উন্নয়ন, এইসব বিষয় তোমাদের কিন্তু দ্বাদশ শ্রেণীর বৃত্তিমূলক বিষয়ের মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্ত হতেই হবে। সকল প্রার্থীকে ওয়েবসাইটে প্রকাশিত অনলাইনের মাধ্যমে কিন্তু দরখাস্ত করতে হবে। কোনো অনুচ্ছেদ অপূর্ণ থাকলে, আবেদনপত্র অসম্পূর্ণ হলে তাহলে কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, বাতিল বলে গণ্য হবে। অনলাইন আবেদনপত্র যাচাই করার সময় আবেদনপত্রের নিম্নলিখিত প্রমাণপত্রে প্রত্যেকটি মূল লিপি বা সেলফ অ্যাসেস্টেড
অর্থাৎ গ্রুপ এ অফিসার বা গেজেটেড অফিসারের কাছ থেকে কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে এবং এটা কিন্তু করতেই হবে। সেক্ষেত্রে আপনাকে কী কী সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট, সেই মার্কশিটটা আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আপনার বয়সের প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, সেটাকে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আবাসিক প্রমাণপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা হচ্ছে আপনি যেখানে থাকেন সেই এলাকার যে কাউন্সিলর বা এলাকার যে এমএলএ, সেই এমএলএর কাছ থেকে কিন্তু আপনার যে ওখানকার ওখানে থাকেন তার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে একটা স্ট্যাম্প করে নিয়ে আসতে হবে। নেক্সট পার্টটা সেটা হচ্ছে এসটি ওবিসি, তাদের জন্য আছে। সিভিল ডিফেন্স ট্রেনিং প্রাপ্ত যেসব ভারপ্রাপ্ত অধিকারী সার্টিফিকেটস তৈরি, তাদেরকে কিন্তু সেইভাবে সেলফ অ্যাটেস্টেড করতে হবে সেম একইভাবেই। নেক্সট হচ্ছে সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষিত অনাথ আশ্রমে বসবাসী সপক্ষে অনাথ আশ্রমের সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে কিন্তু আপনাকে সেলফ অ্যাসেসড করে নিয়ে আসতে হবে। যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে আপনাকে একটা মেডিকেল অফিসারের কাছ থেকে সার্টিফিকেট জমা দিতে হবে। নেক্সট হচ্ছে প্রার্থী স্বাক্ষরিত পাসপোর্ট মাপে একটা রঙিন ফটো, অর্থাৎ তোমাদের হচ্ছে একটা পাসপোর্ট সাইজে একটা রঙিন ফটো বা একটা কালার ফটো তোমাদেরকে আপলোড করতে হবে ওই সাবমিশন করার সময়, এবং নিজেদের যে স্বাক্ষর বা একটা সিগনেচার, সেই সিগনেচারটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে ওই সাবমিশন করার সময়। জিএনএম কোর্সের প্রার্থীদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন বা ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশান কিন্তু নির্দিষ্ট স্কুলের তালিকা থেকে হবে। অর্থাৎ আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যেসব হাসপাতাল, সেই হাসপাতালে নিজের নাম দেওয়া আছে সেই নামের ওদিক থেকেই কিন্তু আপনার ভেরিফিকেশানগুলো হবে। অর্থাৎ ডকুমেন্টসগুলো যেগুলো সাবমিশন করবেন সেই সাবমিশানগুলো কিন্তু আপনার ভেরিফিকেশান ওটার মাধ্যমেই হবে, অর্থাৎ ওই ট্রেনিং স্কুল থেকে আপনাকে ভেরিফিকেশান করাতে হবে। যেরকম আলিপুরদুয়ারে যে ট্রেনিং হাসপাতাল অর্থাৎ জেলা হাসপাতাল সেখান থেকে করাতে হবে, সেরকমভাবে বাঁকুড়াতেও আছে, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা যেরকম এমআর বাঙুল হাসপাতাল, উত্তর চব্বিশ পরগনা যেরকম বারাসাত জেলা হাসপাতাল, কলকাতায় হচ্ছে এনআরএস মেডিকেল, এইসব জায়গা থেকে কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশান হবে এবং আপনি ওখান থেকে কিন্তু ট্রেনিংপ্রাপ্ত হবেন। ট্রেনিং শেষে সকল প্রার্থীদের চাকরিদানের সরকারের জন্য কোনো দায়িত্ব থাকবে না, অর্থাৎ ট্রেনিং কিন্তু হয়ে যাওয়ার পরে আপনাকে যে ভ্যাকেন্সি অর্থাৎ আপনি যে জব পাবেনই পাবেন বা আপনাকে যে জব দেবেই সে সেইটা কিন্তু কোনো দায়িত্ববদ্ধ থাকবে না সরকারের উপরে, তারা কিন্তু কোনোভাবেই আপনাকে চাকরি দেবেই বলে সেরকম কিন্তু কোনোভাবে স্ট্যাম্প মারা নেই। এখানে নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকে নথি যাচাই, উত্তীর্ণ ও স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটেই। নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গে নিজস্ব পছন্দে নির্দিষ্ট জিএনএম নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ে প্রথম এক বছর অনাবাসিকভাবে প্রশিক্ষণ নিতে হবে, অর্থাৎ তোমরা নিজেদের পছন্দের যে নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়, যেটা তোমরা যে ট্রেনিং স্কুলটা তোমরা এবং প্রশিক্ষণ কেন্দ্র, হোস্টেলে থাকা যাবে না, আপনাদের বাড়ি থেকে কিন্তু যাতায়াত করতে হবে। এক বছর প্রার্থীদের থাকার ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হবে, তারপরে প্রশিক্ষণ বিদ্যালয় তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে যদি সম্ভবপর হয়। প্রত্যেক নির্বাচিত প্রার্থীকে মাসিক 12 টাকা করে আবাসন ব্যয় ও খরচপত্রে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ তোমাদেরকে জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীকে SMS এর মাধ্যমে জানানো হবে এবং নির্ধারিত ওয়েবসাইটে অনুসরণ করতে হবে। প্রশিক্ষণকালে কোনো প্রার্থী যদি প্রশিক্ষণ বা প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে তাহলে কিন্তু তাতে প্রার্থী বাতিল হয়ে যাবে। সাধারণ পরিষেবা অর্থাৎ জিএনএম প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা সরকারি, সেগুলো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পূর্ব বর্ধমান, সেখানে 100খানা আসন আছে, বারাসাত জেলায়, উত্তর চব্বিশ পরগনা যেটা সেটা 100খানা আসন আছে, বাঁকুড়ায় সম্মিলিত মেডিকেল কলেজ ও হাসপাতাল 115খানা আসন আছে, কলেজ অব মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল উত্তর চব্বিশ পরগনা 120খানা সিট আছে, পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পুরুলিয়া সেটা হচ্ছে 100খানা সিট আছে, লালগড় জিএনএস প্রশিক্ষণ কেন্দ্র সেটা ঝাড়গ্রাম সেটা হচ্ছে 115খানা সিট আছে, এবং এইগুলো হচ্ছে সেই তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এখানে একটা রঙিন ফটো লাগাতে হবে, আচ্ছা কালার ফটো লাগাতে হবে। এই জিএনএম কোর্সে যে ভর্তির উদ্দেশ্যে যে প্রস্তাবিত সময়সূচি, অর্থাৎ জিএনএম কোর্সে ভর্তি হতে গেলে যে সময় যে সময়টা সেই সময়টা কতদিন পর্যন্ত চলবে, কাল থেকে শুরু হবে এর অনলাইনে সাবমিশনস ফর্ম। তো আশা করি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ধরনের ভিডিও আপডেট পেতে গেলে।